ইউটিউবে এন টিভি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডব্লিউ বি ব্যাপারটা হচ্ছে যে কালকে গঙ্গাজাল ঘাটি দিক থেকে কিছু হাতি ঢুকেছে মানে গোটা তিনেক বোধ হয় আর এদিক থেকে বরজোড়া দিক থেকে দুটো ঢুকেছিল বরজোড়া দিক থেকে দুটো হাতি ঢুকেছে দুটো হাতি ঢুকে ওই মুড়াকাটা গ্রামের পাশ দিয়ে গিয়ে ছান্দারে কিছু ভাংচুর করেছে ওখানে তাতে মানুষের একটু বিক্ষুব্ধ হয়েছিল যা সকালবেলায় গিয়ে আমরা সেটা মিটমাট করে দিয়ে এসেছি ওনাদের যা যা বলার আর কি কম্পেনসেশন যা গভর্নমেন্ট অনুসারে পাওয়ার কথা সেগুলো আমরা সমস্ত ব্যবস্থা করে না এলাকায় হাতি রয়েছে টোটাল এদিকে তিনটে দুটো পাঁচটা সাতটা আটটা আটটার আটটার মতো হাতি এখন আমাদের এখানে আছে আমরা তেইশ তারিখ থেকে রেগুলার ড্রাইভ করছি আমরা তেইশ তারিখ থেকে ড্রাইভ স্টার্ট করেছি এবং গোটা চারেক হাতি আমরা এখান থেকে অলরেডি বার করে দিতে পেরেছি আমাদের এলাকায় যে হাতিগুলো ছিল সেগুলো আমরা কালকে নিয়ে চলে গেছি কুশমা পর্যন্ত সেগুলো বেরিয়ে চলে যাবে খুব শীঘ্রই হয়তো আজকে ড্রাইভ করাতে আশা করছি আর এগুলো যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে আবার স্টেপ ওয়াইজ আমরা ড্রাইভ করে করে ওগুলোকে বার করে দেবো আমরা বেলিয়াতোড় এলাকাতে কোনো হাতি রাখতে দেবো না 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 কালকে রাত্রে দুটো সময় হাতি বেরিয়েছিলো একটা মানে ছোটো আর একটা বড় ঘ মানে দোকান যখন ভাঙছিল তখন আমরা বাড়িতে ছিলাম ভয় নাগছিল অনেক অনেকক্ষণ ধরেই সব মানে কেউ বেরোয়নি ভাঙাচুরো করেছে তারপরে দুটো কত সময় আমরা বেরিয়েছি দিয়ে পরে চলে গেছে তার একবার এসে পরে এটা ভেঙে দিয়ে গেছিলো মানে তখন এই যে ফিলারগুলো আছে সেগুলো হালকা লড়িয়ে দিয়ে গেছিলো একজনে এসেছিলো নাম লিখে নিয়ে গেছে বাবার নাম আর বাবার নাম একটা ফর্ম আনতে বলেছিল আর কিছু বলেনি ঠিকঠাক পর পাও ক্ষতিপূরণ ঠিকঠাক পাওয়া যায় ঠিক ঠিক পাওয়া যায় না আমাদের তো এই প্রথম ভেঙেছে তারপর বলতে পারছি না শুনেছি আর যাদের ঘর আর ভেঙেছে তাদেরকেও ঠিক মতন দেয় না অনেক সরকারের খসামদ্দি করে তারপরে পায়